আমার উপস্থিত বিশ্ববিদ্যালয় পরিয়ালের সদস্য সকল, আমার পরিয়ালের সকলে মিলি বিশ্ববিদ্যালয়ের তরফের আজি আন্তর্জাতিক নারী দিবসের দিনা এই মোর ম্যাগাজিন আমি সচরাচর করে থাকার দরে আজিও রাজ্যপাল করবলে ওলাইছি। আনুষ্ঠানিক প্রসঙ্গ হিসাবে একটা কথা উল্লেখ করো যে ওয়াল ম্যাগাজিন বিলাক কেদিনাখন মই কৈছিলো মূলত স্মৃতি মেমোরিজ, বিভিন্ন সময়ত বিভিন্ন মেমোরিজ ভাল বেয়া আমার মনত থাকে আর সেইবোৰৰ সংকলনেই হৈছে এই ওয়াল ম্যাগাজিন। চাইনাত যেতিয়া রেভলিউশন হৈছিল মাও জেদুঙৰ নেতৃত্বত, তেতিয়া এনেকুৱা সফিষ্টিকেটেড টেকনোলজি নাছিল, কিন্তু বিপ্লবৰ যিটো বাণী সেইটো ঘৰে ঘৰে বিপ্লব কৰিবৰ কাৰণে যিটো উৎসাহিত কৰিছিল তৃণমূল পৰ্যায়ৰ মানুহ, এই ওয়াল ম্যাগাজিনে দি তেতিয়া একো হয়তো ওয়াল ম্যাগাজিন নগৈছিল, শর্ট অফ প্রচার পত্রিকা আছিল কমিউনিস্ট পার্টির, আর সেইবিলাকে এই গোটেই বাণীটো একেবারে তৃণমূল পর্যায়ে লৈ গৈছিল। একে দেখিছো আমি 1917 চনত সোভিয়েট বিপ্লবৰ সময়, তেতিয়াও সাবসিকুয়েন্টলি যেটো কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েট ইউনিয়ন হল শাসনত অধিষ্ঠিত হল, তার পিছর পর্যায়টো মই কোৱা নাই, কি ইভেন্টস লিডিং টু দ্য ফর্মেশন অফ দি সোভিয়েট পলিটিক্যাল পার্টি, সেইখিনি সময়ত আমি দেখিছো এই বিপ্লবৰ যিটো বাণী সেইটো কিন্তু এই এনেকুৱা ধৰণৰ প্ৰচাৰ পত্ৰিকাবিলাকেই ব্যাপকভাৱে মানুহৰ মাজত প্ৰচাৰ কৰি দিছে। কাৰণ এই দুয়োটা পাৰ্টিয়ে আমি কি দেখিছিলোঁ, তৃণমূল পৰ্যায়ত তেওঁলোকে সংগঠন কৰিছিল, কিন্তু সংগঠন ৱাজ কনফাইণ্ড টু এ পাৰ্টিকুলাৰ পিপল ছেকশ্যন অফ পিপল, যাক আমি কেডাৰ বুলি কৈছিলোঁ, কিন্তু সেইটো অকল পাৰ্টিকুলাৰ পাৰ্টিৰ বিপ্লৱ নাছিল, সেইটো গোটেই মানুহখিনি লগ হৈ বিপ্লৱ কৰিছিল। আৰু এনেকুৱা প্ৰচাৰ পত্ৰিকা যিবোৰ এতিয়া আমি ৱাল ম্যাগাজিনবিলাক কৈছোঁ, সেইবিলাকে এটা ব্যাপক ৰূপত তেওঁলোকে নিজৰ অৰিহণা যোগাইছে। গতিকে আমাৰ স্মৃতি ধৰি ৰাখিবৰ কাৰণে এইটো এটা অপূৰ্ব উপাদান, যিটো আমি যিমানেই টেকন'লজি আগনাবঢ়াওক কিয় এইটো এটা ৰ ফৰ্মত আমাৰ নিজৰ আপোন আপোন লগা এটা ব্যৱস্থা, আৰু এইটো সদায় আমি কণ্টিনিউ কৰিব পাৰিম। এইখিনি ক'লো, এনেই মনত আহিছিল, আৰু আমাৰ আজিৰ এই ৱাল ম্যাগাজিনখন আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰা বুলি ঘোষণা কৰিলোঁ। ভাল লাগিছে নিজৰ হাতৰ আশা ভেৰাইটি।